কোনো টিউবওয়েল ভাঙা, কোনোটায় আবার জল উঠলেও তা পানির অযোগ্য, এদিকে টাইম কলের লাইনও অচল। সব মিলিয়ে চরম সংকটে হাওড়ার সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের হীরাপুর ব্রাহ্মণতলা এলাকার পানীয় জল সরবরাহ ব্যবস্থা। বাধ্য হয়েই তাই নিজেদের ব্যবস্থা নিজেদেরই করে নিতে হয়েছে বাসিন্দাদের। অনেকটা হুকিংয়ের কায়দায় প্রধান পানীয় জল সরবরাহের পাইপ কেটে তার সঙ্গে ছোট ছোট পাইপ জুড়ে নিচ্ছেন তাঁরা। তারপর বুকে দম নিয়ে সেই পাইপে মুখ দিয়ে টান মারছেন ভুক্তভোগীরা। তবেই মিলছে রোজের পানীয় জল, যা আদতে তাঁদের ন্যায্য পাওনা। টোটাল সারেঙ্গা অঞ্চলেতেই জলের সংকট। পার্শ্ববর্তী পাড়া রঘুদেব পাটি পঞ্চায়েত আছে, ওখানে জল অ্যাভেলেবেল, তিন টাইমই জল আসে। ওখানে আমাদের আত্মীয় স্বজনও আছে অনেক, তারা বলে তোদের এখানে কেন এত জলের সমস্যা হয়। তো আমাদের শীর্ষ নেতৃত্বকে অনেকবার জানানো হয়েছে, তারা কোনো মাঝে মাঝে আশ্বাস দেয় যে হয়ে যাবে, গঙ্গা থেকে জল নিয়ে এসে মাটির তলাতে বোরিং করে নিয়ে আসবো, এই করবো, ওই কোনো মানে আশ্বাস দিয়ে সেটা নিয়ে আমরা আবার চলে আসি। নিজেরাই এখানে লকডাউনের সময় কল ফল সব সারিয়েছিলাম, তখন তো ছুটি ছিল মানুষের, অনেক মানুষ থাকতো। সারেঙ্গার কামারপাড়া থেকে জলটা আসতো, ওখানে একটা জলের পাম্প বসানো আছে, অনেকে টাইম কল নিয়েছিল, টাইম কল তাদের নিয়ে টাকা দিয়ে মোটা টাকা দিয়ে টাইম কল নেওয়ার পরও জল কিন্তু আসে না। দীর্ঘদিন আগে, আজ থেকে 10 বছর আগে আমাদের ওই পুরো জায়গাতে জল যেত, ওপেন রোড থেকে জল পুরো ঢুকতো ওখানে, কিন্তু এখন আর আসে না। এখন এখানে এইভাবে পাইপ লাগিয়ে মুখ লাগিয়ে টেনে কোনো রকমের জল ফল নেওয়া হয়। বাসিন্দাদের এত দুর্ভোগ, অথচ সে কথা নাকি জানেনি না স্থানীয় পঞ্চায়েত প্রধান। ওখানে জলের কি সমস্যা হচ্ছে এখনো আমার পঞ্চায়েতকে কোনো লিখিত আকারে ওনারা কোনো জানান নেই। তো আপনারা এসে যেটা আমাকে বললেন যে ওখানের মানুষ দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছে, যদি সত্যি সেটা হয়ে থাকে, আমার কাছে তো কোনো লিখিত অফিসে জানান নেই, তাহলে আপনারা যখন আজকে বলছেন আমি কাল থেকে আমার অফিস খুলবে, ওখানে আমার সহসভাপতি আছেন, ওখানে আমার এমএলএ ম্যাডাম আছেন, ওখানে আমার মেম্বার আছেন, আমি ওনাদের থেকে খোঁজখবর নিয়ে আমি দেখি কি বিষয়টা হয়ে আছে। আমার পঞ্চায়েতের তরফ থেকে আমি প্রধান হিসাবে যথাসাধ্য চেষ্টা করব সাধারণ মানুষ যাতে ওখানে জলের সমস্যাটা মেটে। বছরের পর বছর ধরে এমন জল যন্ত্রণা সহ্য করেও সুদিনের আশায় দিন গুনছেন হীরাপুরের মানুষ। তাঁদের দাবি, অবিলম্বে গ্রামে জল সরবরাহের ব্যবস্থা করুক স্থানীয় প্রশাসন। ইটিভি ভারত, হাওড়া।